করি যে এই থানা ভবনটি হওয়ার পরিপ্রেক্ষিতে এই এলাকায় মানুষ নিশ্চিন্ত বোধ করবেন, মানুষের মনে যে একটি নিরাপত্তা বোধ জাগ্রত করার জন্য এই থানার ভূমিকা অনেক অংশেই কিন্তু নির্ভর করবে। আমি মনে করি যে অনেকেই আছেন যারা এই থানা এলাকাকে ঘিরে এখানে এখন নতুন নতুন বসতি গড়ে উঠবে, নতুনভাবে লোকজন এখানে বিনিয়োগ করতে আগ্রহী হবে, তার কারণ এখানে এখন নিরাপত্তার বিশেষ ব্যবস্থা। নিশ্চয়ই আমাদের থানা ভবনে যে সকল থানা পুলিশ সদস্যরা এখানে থাকবেন তারা এই এলাকাকে ঘিরে সকলকে সকলের যানমালের নিরাপত্তার নিশ্চয়তা দিবেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতিনিধি হিসাবে পুলিশের সাথে কাজ করতে গিয়ে আমি তাদের কর্মকাণ্ডে অত্যন্ত আশ্বস্ত হতে পারি, কারণ তারা নিঃস্বার্থভাবে আপনাদের সেবা করার চেষ্টার কোনো ত্রুটি করে না। পুলিশের কী প্রয়োজন হবে একটা থানা ভবনের জন্য সেগুলি মাথায় রেখে এই ধরনের টাইপ ভবন আমরা একের পর এক নির্মাণ করে যাচ্ছি। 101টা প্রথমে আমরা নির্মাণ করেছি, পরে পর্যায়ক্রমে এই সবগুলি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় তারই পাশ করা বিষয়গুলি হচ্ছে। সেই রকম একটা আজকে ডেমরা থানা উদ্বোধন। আমাদের আইন শৃঙ্খলার কথা যদি বলি, আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে আপনাদের সামনে দ্ব্যর্থন ভাষায় বলবো, এই ঢাকা মহানগরীতে ট্র্যাডিশনাল ক্রাইম চুরি ডাকাতি সিমদায় রাহাজারি অজ্ঞান পার্টি জমি দখল ভূমি দখল টেন্ডারবাজি নেই বললেই চলে, এগুলো এখন জাদুঘরে তুলে রাখার মতো জিনিস হয়ে গেছে। এরপরে যদি হঠাৎ বেটার একটা ঘটনা ঘটে চতুর্মুখীভাবে আমরা সেটাকে আক্রমণ করি, ডিটেক্ট করি, আসামি ধরি, বিচারের কাঠগড়ে দাঁড় করি। ইনশাল্লাহ এই সব কিছু সম্ভব হয়েছে জনগণ এবং পুলিশের কার্যকর মেলবন্ধন, জনগণ পুলিশের কার্যকর ইন্টারাকশন মিথস্ক্রিয়ার কারণেই এটা সম্ভব হয়েছে।